আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার পক্ষ থেকে শুভ সকাল। যদিও সৌদি আরবে এখন টাইম সকাল, তারপর সবাই কেমন আছেন একটু জানাবেন। আপনাদের ভালোবাসায় অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিছু টিপস দেওয়ার জন্য আসছিলাম, মূলত যে যারা আসলেই মূলত মানে ব্যায়াম করতে চান সঠিক উপায়ে, ঘরে বসে জিমে যাইতে পারতেছি না, তাদের জন্য ভিডিওটা অবশ্যই তাদের জন্য ভিডিওটা সবাই অবশ্যই আপনাদেরকে আপনারা অবশ্যই এটা লাস্টে দেখে নেবেন। লাস্টে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, যে সে ভিডিওটা দেখবেন যারা আসলে জিমে যাইতে পারতেছেন না, অবশ্যই তারা কিছু টিপস দেওয়ার জন্য মানে চেষ্টা করলাম। যারা আসলে জিম করতেছেন মূলত মন থেকে ব্যায়াম করতে চান, তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আরেকটা কথা, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সকালে সকালবেলা সবাই ফজর নামাজ পড়ে বাড়িয়ে পড়বেন, অন্তত 30 মিনিট প্রায় দৌড়াদৌড়ি করবেন, 30 মিনিট প্রায় হাঁটা চলাফেরা করবেন, 30 মিনিট কমে কমে হইলেও 30 মিনিট দৌড়াদৌড়ি করবেন। তারপর আপনাদের কিছু ভিডিও আপনাদের দিমু, আপনারা ওই ভিডিওটা দেখলে যে আসলে কীভাবে কী করবেন দেখলে আসলে ইয়া করা যায়। আর হালকা পাত্রা কিছু নাস্তা খাইবেন, হালকা পাত্রা বেশি না, মানে ভারী কিছু না, হালকা পাত্রা নাস্তা খেয়ে বেরিয়ে পড়বেন। তারপর জিম করে আইসা, জিম মানে দৌড়াদৌড়ি করে আইসা, তারপর আপনি ঘরে টুকটাক খাওয়া দাওয়া আছে করে নিতে পারেন, সমস্যা নাই। এখন আপনাদেরকে আমি কিছু এডুকেশনাল স্টেপ দেখাই, আপনারা দেখেন, দেখতে পারতেছেন কিনা জানি না, সবাই আসলে দেখেন। এগুলো আসলে মিশিংয়ের কাজ করবার এদিক দিয়েও আছে, এগুলো আসলে মিশিংয়ের কাজ করবার। তারপর মানে খাইল আপনারা খেতে পারবেন কি না জানি না, তারপর বলার জন্য চেষ্টা। এটা আসলে একটা এটা কফি, ব্যাস কোনো চিনি ছাড়া, কোনো সুগার ছাড়া, ডাইরেক্ট এতটুকু কফি গরম পানি করে মিক্স করে খাইবেন, শরীরটা হিট করার জন্য। একটু গরম হইল, গরম মানে গরম লাগবে, শরীরটা হিট হবে। দেন জিম করলে যেহেতুই মানে আপনার স্বাস্থ্য ঘামাক ইয়ে হোক, গরম হোক, হিট হোক, আপনার শরীর লেগে ভালো। কফিটা মানে চার মতো করে একটু পানি দিয়া গরম করি, ব্যাস চিনি ছাড়া হোক, নো সুগার, ওয়ানলি কফি, ব্যাস। আর কিছু প্রোডাক্ট আছে অবশ্যই আপনাকে দেখায়, আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখবেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়াম যে আমি একটা কিছু দেখাব আপনারা অবশ্যই। আর সেকেন্ড স্টেপ বলতে আপনারা খাওয়া দাওয়া বলতে আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ, একজনকে নিয়ে যে ওই খাওয়া দাওয়া সম্পর্কে কীভাবে, যদিও রিসিট আছে, রিসিটও লেখা আছে কী কী খানা, ওইগুলো আসলে একজন দিয়া করামু, সৌদি কিংবা হিন্দিতে দিয়ে অবশ্যই করামু, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর জিমের অবস্থা তো কীরকম জানি না, আপনাদেরকে বলছিলাম না যে আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ওষুধ দেখামো, একটা প্রোডাক্ট দেখামো। যতক্ষণ বেশিক্ষণ ভিডিওর মধ্যে প্রোডাক্ট দেখা মানে সম্ভব না, আমি একটু দেখিয়ে দেব আপনারা, এটা একটু ফেরে নেবেন। আচ্ছা, এটা যাই হোক, সুপারম্যান ফ্যাক্টরস দেখেন, এটা অবশ্যই আপনারা ফলো করবেন, ওষুধটা খুবই কার্যকর সবগুলো লাগিয়ে। যাই হোক, আপনারা মানে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সবার টাইম লাইনে শেয়ার করে দিবেন, সবাই ভিডিওটা অবশ্যই দেখবো আশা করি ইনশাআল্লাহ।